কালনা মহকুমা হাসপাতালে সিকিউরিটি ও রোগীর আত্মীয়দের মধ্যে বচসা। কেটে গেছে সাক্ষাতের সময়, তবুও জোর করে রোগীকে দেখতেই হবে। আর তা নিয়েই কালনা মহকুমা হাসপাতালে রোগীর আত্মীয়দের সঙ্গে সিকিউরিটি গার্ডের বচসা হাতাহাতি। ঘটনায় আহত হয়ে দুপক্ষেরই দুজন হাসপাতালে ভর্তি। এরপরই অভিযোগের ভিত্তিতে পুলিশ সিকিউরিটি গার্ডদের অকথ্য ভাষায় গালিগালাজ করায় শুরু হয় সিকিউরিটি গার্ডদের ধর্ণা। বিষয়টি কালনা হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগভাবে দায়ের করা হয়েছে। সত্যনারায়ণ শিকদারের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ, পূর্ব বর্ধমান। নিরাপত্তার জন্য তাহলে আমাদের প্রবলেমে তোমরা ফেলছো কেন? না না, আমি তো তাই তো দেখতে পাচ্ছি। কারণটা হচ্ছে যে এক মিনিট, আমি যেটা বলতে চাইছি, আমি বলছি যে প্রত্যেকে আমরা এখন চাইছি, আমাদের এখানে লেখা আছে যে হসপিটালের সমস্ত কর্মীদের পুলিশ প্রশাসন দেখাশোনা করবে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন কি করছে, আমাদের গায়ে হাত তুলছে, আমাদের মেয়েকে মেরেছে পুলিশের যে কনস্টেবল আছে, ঠিক আছে, অপত্য বেলায় গালিগালাজ করেছে। তো আমরা চাইছি বড়বাবু কিংবা এসে যে মহিলা কনস্টেবল আছে সে এসে আমাদের জায়গায় মিটমাট করে, যে গালিগালাজ করেছে বা মারধর করেছে তাকে তার সামনে এসে ক্ষমা চাইতে হবে, কিংবা বলতে হবে যে আমাদের সঙ্গে এসে হাজার না হয়। ঘটনা হয়েছে কি 12টার পর থেকে ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, তারপরে রোগীর কাছে তো একজন করে করে থাকে, একজন করে করে ছাড়া হয়েছে। তখন একটা মেয়ে, মানে পায়েল মোল্লা নাম মেয়েটা, এসছে জোর করে ছেলে, মানে সিকিউরিটি যেই ছিল সামনে গেটে, ও গেট পাস চেয়েছে, গেট পাস চেয়ে তারপরে বলছে কি আমি গেট পাস দিচ্ছি না, মানে ও কিছু শুনবে না, ও চলে গেল জোর করে ওই ছেলেটাকে মানে ঠেলে গিয়ে। আমরা এসে ও ছেলেটাকে বলছে, এ ভদ্রলোক তুমি বলো কি বলতে চাও, এরকম। তা আমরাই বলেছিলাম কি এটা কি কথাবার্তা, তুমি কি বলছো, খিস্তি মেরেছে, আমরা সবাই শুনেছি। তখন ও কিছু বলতে পারেনি, ওই সাপোর্টে হয়ে ওরা বলছে আর টানতে টানতে ওকে নেমেছে, ওকে মারেছে, ওর সাপোর্টে হয়ে কিছু বলেনি ওকে, প্রচুর মেরেছে, আর উল্টে ও পেশেন্ট পার্টির সাপোর্টে হয়ে ওকে আজে বাজে বললো। এটাই হলো। আপনারা কি চান? আমি এখানকার স্টাফ, এসআই হাউসকিপিং স্টাফ, ঢুকেছি দিয়ে দেখছি বাইরে থেকে পাবলিকরা বলছে স্টাফেদের সবাই মিলে পেটা পেটা। আমি বললাম কী হলো রে বাবা, পেটা পেটা বলছে। তখন আমি ঢুকে দেখছি যে এর অবস্থা খুব খারাপ, একে মারধর করেছে চন্দনা আর ওই কি ওর নাম কি ম্যাটার কি মোল্লা রে, ও পায়েল মোল্লা, এরা তিনজনাই মারধর করছে, দিয়ে মারধর করছে। আমি বললাম এরা তোরা সবাই মার খাচ্ছিস, চন্দনা হয়েছে একটা পুলিশ স্টাফ, দিয়ে আমি বলছি হ্যাঁ রে তোদের এইভাবে মারছে তোরা, বাকি মেয়েরা মার খাচ্ছিস, ও মার খেয়েছে যাচ্ছে কে করে। তখন আমাদের এরকম তাড়া মারার পরে ও বেরিয়ে যায়, পুলিশ স্টাফটা বেরিয়ে যায় ওই চন্দনা মোল্লাকে নিয়ে, আমি জানি না এখানে থাকে চন্দনা দাস, তাকে ডেকে নিয়ে আসে। সে যে কোথায় স্টাফটা কি করেছে না করেছে সেটা শুনবে, সে স্টাফের গায়ে হাত তুলেছে। এটাই আমরা এর বিরুদ্ধে আমরা কিছু চাই। হ্যাঁ, হ্যাঁ, নোংরা ভাষা বলেছে, গায়ে হাত তুলেছে। চন্দনা মণ্ডল এইরকম ধরনেরই পুলিশ অফিসার হতে পারে না, তাই আমরা চাই। আমার নাম নমিতা মুখার্জি, নমিতা মুখার্জি, আমরা চাই চন্দনা মণ্ডল অফিসার হতে পারে না। আপনার কি মানে ডেজিগনেশন কি এখানে কি? আমি এখানকার স্টাফ। কি কি স্টাফ? হাউসকিপিং এর। আমি তো জানি না তো এটা কি হয়েছিল প্রথম। আমি এসে শুনলেন, আমি এসে দেখি বলছি যে এরকম চারজন ধরে মেরেছে। কাকে? আমার ভাগ্নেটাকে, ভাগ্নেটাকে মেরেছে। মেরেটি প্রশাসন নিয়ে গিয়েছিল, প্রশাসন নিয়ে গিয়ে এখন তো প্রশাসন কোথায় দেখতে পাচ্ছি না, নার্সিংহোমও দেখতে পাচ্ছি না, হসপিটালেও দেখতে পাচ্ছি না। কে ভর্তি আছে ওইখানেও? ভাগ্নি একটা আছে। সেই ভাগ্নিকে দেখতে এসেছিল না? হ্যাঁ হ্যাঁ, ভাত খেতে ভাত নিয়ে এসেছিল। যে ভাগ্নিকে নিয়ে গেছে পুলিশ, যাকে মারধর করেছে বলছে, তার নাম কি? যাকে মারধর করেছে তার নাম হচ্ছে পারভিন মোল্লা। আর যে ভর্তি আছে? যে ভর্তি আছে পায়েল মোল্লা।
কেন মারধর করেছে বলছে? ওই স্টাফদের ওই সঙ্গে কী হয়েছে আমি অতটা জানি না। ওই ওরা স্টাফেরা তো বলছে যে আপনার ভাবনি নাকি চারজনকে দুজন সিঙ্গেল না তাই হয় একটা চলে 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 তো। আপনার নাম? আমার নাম পিয়ার আলী শেখ। আমরা বিভিন্ন সময় মিটিংও করেছি যে মানুষ এটা একটা সফট স্কিল ট্রেনিং, সেটাও আমরা করিয়েছি যাতে কীভাবে হসপিটালে মানুষ উত্তক্ত হলেও আমাদের পুলিশ অফিসার এবং যারা রয়েছেন সিকিউরিটিরা যারা যাতে চুপ থাকতে হয়, মানে ঠান্ডা মাথায় কাজ করতে হয়, বোঝাতে হয়, সেই বিষয়গুলো আমরা বিভিন্ন সময় মিটিংও করেছি। এবার কে কাকে ব্লেম দিল সেই বিষয়টা কিন্তু এখানে বড় ইস্যু নয়। আমার আশা করি কিছুক্ষণ আগেও আমরা কথা বলেছি এই ইস্যুগুলো। আমরা তিন ঘন্টার যাবৎ বেশ কিছু মানে সেরকম কিছু নয়। দেখুন আজকে হসপিটালে আমাদের কিছু স্টাফ ডিউটি করেছে সকাল থেকে, তারা বেরিয়ে যাবে, আবার নতুন কিছু স্টাফ যারা কাজে যোগ দিয়েছেন, এবার যারা যোগ আগে কাজ করে গেছে তারাও রয়ে গেছে বা থেকে গেছে এখানে, আর বাকি যারা রয়েছে তারা অনেকে কাজের সাথে যুক্তই আছেন যেখানে যার ডিউটি। তো সবাই মিলেমিশে মনে হয়েছে যেন একটা বিশাল একটা প্রবলেম চলছে। আমি দুতরফের দিক থেকেই আমি কথা শুনেছি, পেশেন্ট পার্টিও এসেছিলো আমার কাছে, এসেছিলেন আর আমাদের সিকিউরিটিরাও এসেছিলেন, তাদের ইনচার্জ সুপারভাইজার কম বেশি হয়, অনেক সময় ভুল বোঝাবুঝি থেকে হয়। তো সেক্ষেত্রে যেটা হয়েছিল যে পেশেন্ট পার্টি পেশেন্ট একজন যখন তার বাড়ির লোক কাকে একটু ব্লেম দিল এই ধরনের ইস্যুগুলো নিয়ে আমার মনে হয় না যে অনেক দূরে যাবার আছে। এটা আমাদের কমিউনিকেশন যাতে গ্যাপ না থাকে আমাদের পুলিশ অফিসারদের সাথে, সিকিউরিটিদের এবং বাড়ির লোকের সাথে কীরকম ঝামেলা